হরে কৃষ্ণ, হরি ভেটি, পাপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 14ই এপ্রিল 2024, এই দিন থেকে নববর্ষ শুরু হয়ে যাচ্ছে, মানে বৈশাখ মাসে শুরু হচ্ছে। তো বৈশাখ মাসে আপনারা সবাই সকলেই জানেন, এর আগের বছর আমি বলেছি যে বৈশাখ মাসে আমাদের কী করতে হবে, তুলসী মহারানীর ওপরে জলধারা দিতে হবে। জলধারা দেওয়ার কারণ কি, তুলসী মহারানী মানে তুলসী বৃক্ষে জল প্রদান করা, বৈশাখ মাসে যদি আপনি তুলসী বৃক্ষে জল প্রদান করেন তার কীরূপ আপনি লাভ করতে পারেন এবং এর মাহাত্ম্য কথা সম্পূর্ণ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি প্রদান করব, এবং তুলসী মহারানীর জল প্রদান মন্ত্র এবং প্রণাম মন্ত্র সব কিছুই আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আপনাদের যে আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করবেন এই বৈশাখ মাসে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবার জন্য, এবং বৈশাখ মাসে তুলসী মহারানীর বৃক্ষে জল প্রদান করবার জন্য, এবং হচ্ছে বৈশাখ মাসটি ব্রতটি পালন করবার জন্য। হরি বল। আগামী 14ই এপ্রিল চৈত্র সংক্রান্তি থেকে তুলসী জলদান শুরু হচ্ছে। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানের অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান করব? তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে যে তুলসী দর্শনে পাপসমূহ নাশ হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায়, এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে 105 নং ধারা বলা হয়েছে, বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককেও বলেন যে সর্বভ্য পুত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা, তুলসী সর্বকামের, তুলসী সর্বকাম প্রদা মঙ্গলময়ী, এবং মুক্ষা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। এবং শিব বলেন যে মঞ্জরি দলের তুলসা বিষ্ণু মর্চয় হয়ে তস্য পূর্ণম ফলম স্কন্দ কথিতম নৈব সাক্ষ্যতে, অর্থাৎ তত্র কেশব সান্নিধ্যম যথাস্মৃতি তুলসী বনম তত্র ব্রহ্মাচ কমলা সর্বদেবগণেই সহ। বলছে হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালক ওই বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা নিকট শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণে অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রের বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছেন অশেষ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে যে শিরোধার্যাঞ্চ সর্বোৎসব শিমিপিষ্যতাম বিশ্ব পাবনীম জীব উন্মুক্তাম মুক্তিদাঞ্চ ভজেতাম হরি ভক্তি দাম। বৈশাখে প্রচণ্ড গরমে তুলসী মহারানীকে এক মাসব্যাপী জলদান করা হয়। 14ই এপ্রিল থেকে তুলসী মহারানীর জলদান শুরু, চলবে আগামী 14ই মে পর্যন্ত। যারা এখনও প্রস্তুতি নেননি তাড়াতাড়ি তৈরি করে নিন, আর এই অপ্রাকৃত সেবার দ্বারা কৃপালাভ করুন। আপনার গৃহে একটি ছিদ্র সমেত পাত্র জল ভর্তি করে তুলসী এবং শালগ্রামের শিলার উপরে ঝুলিয়ে রাখুন। যেহেতু বছরে এই সময়টিতে উত্তর গোলার্ধে উষ্ণতা হতে থাকে, তাই ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া শীতল জলধারা শালগ্রামের সন্তুষ্টি বিধান করে।
এবার প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে করবেন। একটি ছিদ্র সমেত একটি পাত্র বা কলদর্শি জল ভর্তি করে শালগ্রাম শিলার ও তুলসী মহারানীর উপরে ঝুলিয়ে রাখুন এবং জলধারা পড়তে দিন। বিভিন্ন জায়গায় কেউ কেউ এটি সহজতর করার জন্য কাঠামো তৈরি করে নেন, আবার কেউ শিকল বা দড়ি দিয়ে পাত্রটিকে ঝুলিয়ে রাখেন। এই বৈশাখে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয়, তাই জলদানের মাধ্যমে তুলসীদেবী প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয়। সাতাত্তর শাস্ত্র গৌতমীয় তন্ত্রে উক্ত হয়েছে যে তুলসী দল মাত্রেণ জলস্য চুলু কেন বা বিক্রি নিতে সমাতান আত্মানম ভক্তৈব ভক্ত বৎসল। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম, বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয়। তুলসী জলদান মন্ত্র গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্যকারিণাম স্নাপয়মি জগদ্ধাত্রীম কৃষ্ণভক্তি প্রদায়িনম শ্রী গোবিন্দে প্রিয়তমা জগজ্জননী সকল ভক্তকে কৃষ্ণপ্রেম চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। তাই আপনারা অবশ্যই ভোরবেলায় মঙ্গল আরতির সময় মানে চারটের সময় মঙ্গল আরতি করে নেবেন এবং ওই সময় আপনারা তুলসী বৃক্ষে জলদান প্রদান করবেন এবং একটা জলধারা বৈশাখ মাসের জন্য করে রাখবেন, ঠিক আছে? তো যাতে সবসময় তুলসী বৃক্ষে এবং শালগ্রাম শিলাতে জলটি পড়ে সেই ব্যবস্থাটা করে রাখবেন। আর এছাড়া আপনারা মানে যেহেতু এটা মঙ্গল মানে সারাদিনের জন্য বৈশাখ মাসে জলধারা দেওয়ার কথা বলা হয়েছে এবং সকালবেলা মঙ্গল আরতির সময় আপনারা এমনিতেও আমরা সবাই ভক্তরা গণরাজ জল প্রদান করি, ঠিক আছে? আর ত্রিসন্ধ্যা সময় দুপুরবেলায় প্রত্যেক সময় আপনারা মানে তুলসী মহারানীর আরতি করতে পারেন। অবশ্যই তুলসী মহারানীর দর্শন লাভ করা সমস্ত পাপ বিনাশ হয় এবং জল প্রদান করলে অতি তার থেকেও মানে কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান লাভ হয়। হ্যাঁ, আর এছাড়া আপনারা অবশ্যই জপ করবেন, হরিনাম জপ করবেন, মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহা মূল মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন এবং তুলসী মহারানীর মহা আরতি আপনারা করবেন, ঠিক আছে? জল প্রদান করবেন, এভাবে আপনারা ভক্তি সহকারে তুলসী মহারানীর জল প্রদান করবেন আর বৈশাখ মাসটি পালন করবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব কি যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হরি বল।